হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পেজ 65-এর গ্রামার ইন ইউজটা করব। কম্প্রিহেনশনের ওই স্নেহলের কম্প্রিহেনশনগুলো আমি অলরেডি গ্রুপে লিখে দিয়েছি উত্তরগুলো। আচ্ছা গ্রামারটা করি। আচ্ছা গ্রামারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইনফরমেশন কোয়েশ্চেন এই দুটো করব। যদি মনে না থাকে, আমি অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, আমার প্রবলেম চলছিল একটু, যাই হোক এই সাউন্ড ভিডিও সাউন্ডটা নিয়েই তো এখন মোটামুটি শুনছি, ঠিকঠাক আছে, দেখো তোমরা নাহলে জানিও আমাকে। তো যাই হোক, হ্যাঁ তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইনফরমেশন কোয়েশ্চেন এই দুটো করব, পেজ 65 গ্রামার ইন ইউজ। আচ্ছা প্রথমেরটা, আচ্ছা প্রথমে বি একটা করি, বি আর ডিটা আগে করব। প্রথমে WH কোয়েশ্চেনটা আগে করছি, ঠিক আছে বি একটা। জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, জয়েস হচ্ছে সব থেকে ভালো গায়ক ক্লাসের মধ্যে। এটাকে কি করতে বলেছে? ইনফরমেশন কোয়েশ্চেন করতে বলেছে, হু দিয়ে ইনফরমেশন করতে বলেছে। আচ্ছা তার মানে WH কোয়েশ্চেন, বেশ। হু মানে কে? WH কোয়েশ্চেনের নিয়মটা কি বলেছিলাম? যদি মনে না থাকে, বুঝতে অসুবিধা হয়, আগের ভিডিওটা একবার দেখে নাও চট করে। প্রথমে WH বসবে, তাই তো? প্রথমে WH বসবে, তারপরে কি বলেছিলাম? অক্সিলারি বসবে। অক্সিলারি কি কোথায় কি আছে দেখো, এখানে অক্সিলারি আছে, ইজ, হু ইজ, কে হয়, কি হয়, দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। তাহলে যখন আমাকে WH কোয়েশ্চেন করতে দেবে, তখন আমি প্রথমে কি করে নেব, প্রথমে WHটা বসিয়ে দেবো। WH প্রথমে বসবে, যদি WH কোয়েশ্চেন করতে দেয় তাহলে WH কোয়েশ্চেনটা প্রথমে বসবে, এটা কোনো দ্বিমত নেই। তারপরে আমার অক্সিলারি বসবে, তাহলে আমি সেন্টেন্সে অক্সিলারি খুঁজেছি, দেখছি ইজ আছে, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, বিন, হ্যাড, মোডাল, ক্যান, কুড, মাইট, এইগুলো হচ্ছে অক্সিলারি, মানে ওগুলো মোডাল, আর এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, ডুটা। তো এখানে ইজ আছে, তো ইজটা বসিয়ে দিয়েছে, WH বসেছে, ইজ বসেছে, তারপরে কি, হু ইজ, কে, কে কি জিনিস, দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। হ্যাঁ তো ক্লাসের মধ্যে কে সব থেকে ভালো গায়ক, তাহলে এইটা হয়ে গেল আমার WH কোয়েশ্চেন। কিন্তু WH কোয়েশ্চেন শেষ হয়েছে কি আমার? হয়নি, শেষকালে ইন্টারোগেটিভ মার্কটা বসবে, মানে কোয়েশ্চেন মার্কটা বসবে। এরপরে ডি একটা করছি, আই গো টু স্কুল বাই বাস। আচ্ছা একটা প্র্যাকটিস করো তোমরা, একটা এরকমই দিই। সহজ দিলাম, একই দিলাম, হু দিয়েই দিলাম। আচ্ছা দ্য টল ম্যান ওয়াজ ওয়াকিং, সেই লম্বা মানুষটি হাঁটছিল, লম্বা মানুষটি হাঁটছিল, কি দিয়ে প্রশ্ন করতে বলেছি? হু দিয়েই। তাহলে প্রথমে কি বসে যাবে? হু, তারপরে অক্সিলারি ভার্ব দেখো কি আছে, দ্য টল ম্যান ওয়াজ ওয়াকিং, অক্সিলারি ভার্ব কোনটা? ওয়াজ, হু ওয়াজ, কে করছিল, কি করছিল, ওয়াকিং, কে হাঁটছিল, উত্তরটা কি আসবে? দ্য টল ম্যান, সেই লম্বা মানুষটি,
যেমন এখানে উত্তর আসছে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, ক্লাসের সব থেকে ভালো গায়ককে, তখন উত্তরটা আসবে জয়েস। তাহলে সিম্পল জিনিস, ডাব্লিউএইচটা প্রথমে বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপরে অক্সিলারির সঙ্গে মানেটা কি চাইছে বা অক্সিলারির পরের অংশটা এখানে বসে যাবে। আচ্ছা এরপরে ডি এরটা দেখি, আই গো টু স্কুল বাই বাস, আই গো টু স্কুল আমি যাই স্কুলেতে বাই বাস, বাসে চড়ে আমি বাসে করে বা বাসে চড়ে বিদ্যালয়ে যাই। আচ্ছা কী দিয়ে করতে বলেছে, হাউ দিয়ে, কিভাবে। তাহলে হাউটা ডাব্লিউএইচ প্রথমে বসে গেল। আচ্ছা এখানে দেখো আই গো টু স্কুল বাই বাস, এখানে এম ইজ, এদিকে দেখো এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ হ্যাড, এগুলোর একটাও আছে কি, ক্যান কুড শুড মাইট মে, এগুলোও নেই। তাহলে যে ক্ষেত্রেতে কোনো অক্সিলারি ভার্ব পাবো না সেক্ষেত্রেতে কী লুকিয়ে আছে বললাম ভার্বের সঙ্গে, কে লুকিয়ে থাকে, ডু, প্রেজেন্ট টেন্সে ডু লুকিয়ে থাকে, গো প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্যে ডু লুকিয়ে আছে। তো আমি কি করলাম এখান থেকে অক্সিলারি ভার্বটা বার করে নিলাম, অক্সিলারি সেন্টেন্সে থাকবেই, সেটা তুমি হয় দেখতে পাবে আর দেখতে না পেলে সেটা সেখানে ডু ডু বা ডিড, পাস্ট টেন্সে হলে ডিড হবে আর প্রেজেন্ট টেন্সে ডু থাকবে, তো ডুটা লুকিয়ে আছে সেই জন্য আমি ডুটা বার করে নিয়েছি। তাহলে হাউ ডু, কীভাবে 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 কী হয়, আমি স্কুলে যাই, হাউ ডু আই, আগেরটা কী করছিলাম আমি অক্সিলারির পরে এদিকটা লিখছিলাম, কিন্তু এখানে মানেটা কী চাইছে, সাবজেক্টকে চাইছে, মানে কার কথা বলা হচ্ছে সেটা চাইছে, সেই জন্য পিছনে এসেছি, হাউ ডু কীভাবে আমি, সেই জন্য আমি চলে এসছে আইতে চলে এসছি, হাউ ডু আই, আমি কী করি, গো টু স্কুল, কীভাবে আমি বিদ্যালয়ে যাই। এরপরে যদি বাইপাসটাও লিখে দিই তাহলে উত্তরটা লিখে দিলাম, আমার সেন্টেন্সটা ঠিকঠাক হচ্ছে না, সেন্টেন্সের মধ্যে উত্তর চলে আসছে, সেই জন্য উত্তরের অংশটুকু আমি লিখছি না, এইখানেই আমি শেষ করে দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। হলো একটা দেখো, আর একটা এক্সাম্পল দিচ্ছে, দে ওয়েন্ট টু দ্য মুভি অ্যাট নাইট, তারা সিনেমাতে গেছিল রাত্রিবেলাতে, দে ওয়েন্ট টু দ্য মুভি, তারা সিনেমাতে গেছিল অ্যাট নাইট, রাত্রিবেলাতে, আমি ডাব্লিউএইচ দিয়েছি ওয়েন, কখন। তাহলে ডাব্লিউএইচ ডাব্লিউএইচটা প্রথমে বসে যাবে, ওয়েন, অক্সিলারি দেখো এখানের মধ্যে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাজ হ্যাভ হ্যাড, মে মাইট কুড, এগুলো নেই। তাহলে কি আছে, ওয়েন্ট, ভার্ব আছে ওয়েন্ট, গেছিল, তো যেখানে পাচ্ছি না তার সঙ্গে কি আছে, ডু আছে, ওয়েন্ট মানে গেছিল, তাহলে ডু এর কোন ফর্মটা আছে, পাস্ট ফর্মটা, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তার মানে ওয়েন্টকে ভাঙলে আমি ডিড প্লাস গো পাবো, এখানে গোটাকে ভাঙলে আমি কী পাচ্ছিলাম, ডু প্লাস গো, আর এখানে ডিড প্লাস গো পেয়েছে। তাহলে ওয়েনের সঙ্গে কী বসবে, অক্সিলারি,
When did they তারপরে বসছে go to the movie তারা কখন সিনেমা দেখতে গেছিল at night টা উত্তর সেজন্য ওটা আমি দেব না আমি এখানে question mark বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তোমাদেরকে কি আচ্ছা হ্যাঁ তো দেখো একটা জিনিস বলি এখান থেকে ওই যে আমি yes no question থেকে যেরকম করে করিয়েছিলাম সেই নিয়মটা বলি they went to the movie at night এটা ছিল যদি সেন্টেন্স থাকে তাহলে সেটাকে যদি আমি yes no question করতে হয় কি বলেছিলাম যেখান থেকে ভেঙে নিতে হবে দে শুধুমাত্র ডিডটা তুলে সামনে দিয়ে দিতে হবে দেখো ডিডটা সামনে বসে গেছে তারপরে দে ছিল দে বসেছে গো ছিল গো বসেছে টু ছিল টু বসেছে দা ছিল দা বসেছে মুভি ছিল মুভি বসেছে তার আগে আমি কি করেছি ডাব্লিউএইচ করার জন্য ডাব্লিউএইচটা বসিয়ে দিয়েছি আর উত্তরটুকু লিখিনি তো ওই আমি যেভাবে এটা করালাম সেভাবে করতে পারো আবার ইয়েস নো কোয়েশ্চেনের যে নিয়ম যেটা আমি আগের ভিডিওতে বলেছি সেইভাবেও করতে পারো যেটা তোমার বুঝতে সুবিধা হচ্ছে দরকার পড়ে একবার দেখে নাও ঠিক আছে সেইভাবে করবে দুটোভাবেই করা যায় তবে আমার মনে হয় এইভাবে করাটাও সুবিধা বা যদি ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে এইভাবে করতে চাও এইভাবে করতে পারো তোমাদের যেটা বুঝতে সুবিধা মনে হবে আচ্ছা এবার এটা করি প্রথম একটা সেকেন্ডটা দেখা যাবে না এটা হচ্ছে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি আচ্ছা ডাস দিয়ে দিয়েছে আচ্ছা সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি সিরাজ সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে বা তাড়াতাড়ি ওঠে উঠে পড়ে সিরাজ সবসময় ভার্ব কোনটা রাইজেস ওঠে ওঠাটা একটা কাজ বোঝাচ্ছে সেই জন্য রাইজেসটা হচ্ছে ভার্ব আচ্ছা রাইজেস সিরাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমিও না মানে আমি আমরাও নয় তুমি তোমরাও নয় ও এবং সেটা একজন সিরাজটা একজন আমি তুমি বাদ দিয়ে যারা তারা থার্ড পার্সন তারা যদি একজন হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিরাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে সেজন্য এটা রাইজেস হয়েছে তো ভার্বের সঙ্গে এস যুক্ত আছে মানে এটাকে ভাঙলে আমি কী পাবো দেখো অজুরের ভার্ব কোনো পাচ্ছি না আমি সেই জন্য ভাঙলে কী পাবো ডাজ প্লাস রাইজ অক্সিলারি ভার্ব তো এখানে নেই তার মানে কী আছে ডু ভার্ব আছে ডু ভার্ব এই থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য কী হয়ে যায় ডাজ হয়ে যায় তাহলে ডাজ প্লাস রাইজ তোমায় করতে দেওয়া আছে দেখো ডাজ দিয়েই তো যাই হোক আমি এটা বললাম এটা আমি ওই আগের ভিডিওর নিয়মটা বলছি যদি এটা দেওয়া না থাকে আর কি তখন কী করবে দেওয়া থাকবে আমি জানি বাট তাও একবার বলে দিলাম তো ডাজ দেওয়া আছে তাহলে অক্সিলারিটা এটা অক্সিলারি অক্সিলারিটা আগে বসিয়ে দেবো আমি ডাজ কে সিরাজ কি বলেছিলাম যে এইটা অক্সিলারি ভার্বটা সামনে বসিয়ে দেবো বাকি যা আছে পুরো সেন্টেন্সটা লিখে দেবো তাই বলেছিলাম না কি মনে করে দেখো অক্সিলারিটা ধরে শুধু সামনে বসিয়ে দেবো আর কিচ্ছু করবো না এটাই বলেছিলাম একদম ডাজ ডাজটা সামনে বসিয়ে দিয়েছি সিরাজ বসে গেল অলওয়েজ বসে গেল রাইজেস ছিল কিন্তু এটা আমি রাইজ করে নিয়েছি সেজন্য রাইজ লিখলাম রাইজ আর্লি দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম এইটা হয়ে গেল আমার ডাব্লিউএইচ সরি ইয়েস নো কোয়েশ্চেন তো কী করলাম এটাকে আমি ভেঙে নিলাম এখানে ভেঙে দেওয়াই আছে যদি না দেওয়া থাকে তাহলে তুমি ভেঙে নিতে পারো কীভাবে ভাঙতে সেটা বলে দিলাম তো এই অক্সিলারি ভার্বটা তুলে আমি সামনে বসিয়ে দেবো আর কিচ্ছু না আগের ভিডিওতে এটা বলেছিলাম যাই হোক তো এইটা হচ্ছে নিয়ম আচ্ছা এবার একটা কথা বলি অনেকে আমাকে আগের বছরও বলছিল বা অনেক জায়গায় দেখলাম বইয়েতে করেছে কত
প্রশ্ন করেছিল, তোমরাও কেউ জিজ্ঞেস করেছো, সেটা হচ্ছে যে এখানে আমি নট বসাবো কিনা, নট বসাবো কিনা। দেখো যদি আমাকে শুধু ইয়েস নো কোয়েশ্চেন বলে তাহলে আমি এটা করব। টেস্ট পেপারে বা মাধ্যমিকে যেটা আসে সেটা হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। কি আসে? উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। এখানে বলেছে সিরাজ সবসময় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে। আমি এখানে বলেছি সিরাজ কি সবসময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? মানেটা পাল্টে যাচ্ছে, যেন আমি প্রশ্নটাই করছি। যদি আমাকে মানেটা একই রাখতে হয় তাহলে আমাকে একটা নট বসাতে হবে। যদি বলা থাকে যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মেক ইট ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তো নট আমি তখনই বসাবো যখন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং কথাটা বলা থাকবে। তোমাদের মাধ্যমিকে যেটা আসবে সেটা নট দিয়েই আসবে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিংই আসবে যদি আসে। তো নটটা কখন বসাবো? নট বসানোর একটা নিয়ম হচ্ছে যে প্রোনাউন নট নাউন, প্রোনাউন নট নাউন। কীরকম? প্রোনাউনের পরে নাউনের আগে। প্রোনাউন কোনগুলো? হি, সি, দে, উই। নাম যেটা বোঝাচ্ছে না, নামের পরিবর্তে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের পরে বসবে, নাউনের আগে বসবে, মানে যদি নাম থাকে নামের আগে বসে নট। দেখো এখানে নাম আছে, সিরাজ কি একটা নাম? নাম, তাহলে সিরাজের আগে নট বসবে। যদি আমাকে দেওয়া থাকে যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তখন এইখানটাতে নটটা বসবে। আর এটা যদি হি বা সি বা দে বা উই হতো তখন নটটা এইখানে বসতো, এইখানটাতে নটটা বসতো। তো এইটা এখন বলে রাখলাম একবার, আমি যখন ইয়েগুলো প্র্যাকটিস করব, টেস্ট পেপার যখন প্র্যাকটিস করব তখন আরেকবার বলে মনে করিয়ে দেবো। আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে একটা এক্সাম্পল দিই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখানে অক্সিলারি দেখো নেই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো কিচ্ছু নেই। তাহলে কী আছে এখানে? তার মানে ডু আছে প্লাস প্লে আছে। দেখো এখানে ডু দিয়েছি আমি, তো কী করবো, অক্সিলারিটা সামনে তুলে দেবো, ডু বসিয়ে দিয়েছি, বাকি যা ছিল তাই লিখছি। আশা করছি তোমাদের মনে পড়ে গেছে। ঠিক আছে এবার দেখি, যদি আমাকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং বলে তাহলে নটটা কোথায় বসাবো? কি বলেছে? প্রোনাউনের পরে নাউনের আগে। এখানে কোনো নাম আছে? উই প্লে ফুটবল, নাম রাম, শ্যাম, যদু, মজু, হাসিনা, ফাতিমা বা সোনালি, বিয়ে বা অন্য যে কোনো নাম, নাম নাম নেই কোনো এখানে। তাহলে এখানে দেখো উই আছে, উইটা হচ্ছে প্রোনাউন, উইয়ের পরে এইখানটাতে নটটা বসতো বা বসবে যদি দেওয়া থাকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, মেক ইট ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আচ্ছা এরপরে সি একটা, আই স, হি স দ্য রেইনবো। হি স দ্য রেইনবো, সে রেইনবোটা বা রামধনুটা দেখেছিল। আচ্ছা এখানে দেখো অক্সিলারি কিছু আছে? হি স দ্য রেইনবো, অক্সিলারি কোনগুলো একবার লিখে দিই যদি মনে না থাকে। এম, ইজ, আর, প্রেজেন্ট টেন্সে, ওয়াজ, ওয়্যার, পাস্ট টেন্সে, হ্যাজ, হ্যাভ, প্রেজেন্ট টেন্সে, হ্যাড, পাস্ট টেন্সে। এগুলো ছাড়া আর কি থাকে? মোডাল থাকতে পারে, যেমন ক্যান, মে, কুড, শুড, এগুলো থাকতে পারে। যাই হোক এখানে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, কিচ্ছু নেই। তার মানে কি? ভার্ব কোনটা দেখেছিল, দেখাটাই কোনো কাজ বোঝাচ্ছে। এর সঙ্গে আছে ডু প্লাস সি
থাকার কথা, মানে ডুভার্ব আছে কিন্তু এখানে দেখো পাস্ট টেন্স আছে। স মানে দেখেছিল আর এস ডবল সি মানে দেখা, তো এটা পাস্ট টেন্স আছে বলে এটা হবে কি ডিড, ডুটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড। বাকিটা সিম্পল, এটাকে তুলে সামনে বসিয়ে দেব, ডিড হি সি দা রেনবো, এটাকে তুলে সামনে বসিয়ে দিয়েছি, দিয়ে ডিড হি সি দা রেনবো হয়ে গেছে, হয়নি কারণ শেষকালে কোয়েশ্চেন মার্ক দিইনি, এতক্ষণে হলো, ঠিক আছে মজা করছি। তো ডিড হি সি দা রেনবো, আমি অক্সিলারিটা তুলে কিচ্ছু করছি না, আমি ভার্বটা খুঁজছি, প্রথমে দেখছি অক্সিলারি আছে কি না, যদি অক্সিলারি না থাকে তাহলে আমি ভার্বটা খুঁজে সেটা টেন্স অনুযায়ী ডু ভার্বটাকে ভাঙছি, ভেঙে এটাকে তুলে সামনে বসিয়ে দিচ্ছি। এবার যদি আমাকে বলে যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তাহলে আমাকে একটা নট বসাতে হবে, নয়, এনটি নট, বাংলায় মানে হচ্ছে নট, নয়। তো সেটা কি করব, দেখো এখানে কোনো নাম আছে কি, নাম নেই, তাহলে প্রোনাউন কোনটা, হি, হিয়ের পরে এইখানে নটটা বসে যাবে যদি দেয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তো মোটামুটি আচ্ছা এটা একটা এক্সাম্পল ইয়ে দিই, এইরকমই আর একটা করতে দিই, এটা নিজেরা চেষ্টা করো, ভিডিওটা পজ করো, পজ করে এটা করো, সব করে দিতে করো, সব করে দেওয়া যাবে না, এটা নিজে করো। এটা দিচ্ছি না আমি, এই অক্সিলারি ভার্বটা খোঁজো, ভিডিওটা পজ করো, পজ করে অক্সিলারি ভার্বটা এখান থেকে খোঁজো, খুঁজে নিজে করো, তারপর দেখবে। আচ্ছা তাহলে এখানে আমি অক্সিলারি কি দেখো, এখানে কি আছে, ওয়্যার, এখানেও ওয়্যার করছি, তো এই ওয়্যারটাকে তুলে সামনে বসিয়ে দেবো, ওয়্যার বাকি যা ছিল তাই, দ্য মেন ক্লিনিং, দ্য প্লে গ্রাউন্ড কোয়েশ্চেন মার্ক শেষকালে অবশ্যই, ঠিক আছে। তাহলে এখানে অক্সিলারি পেয়ে গেছি বলে এখানে আমাকে অক্সিলারি খুঁজতে হলো না বা ভার্ব থেকে ভেঙে বার করতে হলো না, তো ওয়্যার বই এটাকে তুলে সামনে বসিয়ে দিলাম, বাকি যা ছিল দা মেন ক্লিনিং ক্লিনিং দা দা প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড শেষকালে কোয়েশ্চেন মার্ক, এটা যদি আমাকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং করতে বলে তখন আমি নট বসাবো, নট বসানোর সময় আমি কী দেখবো, এখানে কোনো নাম আছে কি, কোনো নাম নেই, দা মেন আছে, সেই মানুষগুলি আছে, তাহলে কী করবো আমি, তার এখানে দা মেনটা আচ্ছা দ্য দ্য মেনটা নাউন, তাই জন্য তার আগে নট বসিয়ে দেব, ঠিক আছে। বেশ যদি টেক্সট পেপারে কিছু পাও বা কোয়েশ্চেন ব্যাঙ্কে কিছু পাও তাহলে তোমরা প্র্যাকটিস করো, করে আমাকে পাঠাও, আর আমি গ্রুপে কয়েকটা প্র্যাকটিস করতে দিচ্ছি, একদম এইরকম যে চারটে সেন্টেন্স আছে সেই চারটে সেন্টেন্সই আমি ওই রকমই একটা করতে দিচ্ছি, চারটে করে পাঠাবে কিন্তু, ঠিক আছে, বা যদি না পাঠাও তাহলে অ্যাটলিস্ট খাতায় করে রেখো, ঠিক আছে, চলো সাবধানে থাকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।